বিশাল আকৃতির মাছ 8,500 টাকা দিয়ে কিনে নিলেন ওজন কেমন বললেন ওজন ধরেন 15 কেজি ওজন একটা 18 কেজির ওজনের কিছুদিন আগে দেখাইছিলাম এই ইকবাল ভাই মাস্টার ছিল আজকে দেখা যাচ্ছে 15 কেজি দেখা যাক এবার কি আজকে নিতে পারেন কিনা উনি বিশাল আকৃতির ব্রিকেট নাই এইটাও এইটাও 18 বিশাল আকৃতির ব্রিগেড মাস্টার এখন মাপবে দেখা যাক কত হয় ওই গাড়ি এই দিকে আসেন আসেন ভাই বিশাল আকৃতির মাছ ভাই আপনি দেখতে পাচ্ছেন প্রায় 15 কেজির মতো মাস্টার ওজন প্রায় 15 কেজি টাকা অলরেডি বের করে ফেলছি ইকবাল ভাই দেখা যাক মেম্বার ভাই কি করে 8,000 দিলাম 8,000 বাস খালাস না 9,000 দিলাম মানে কইছে 100 দিছ 8 আর 9 এর ভিতর চলছে 8,000 আর 9,000 এর ভিতর আটকে আছে এখন মেম্বার ভাই দেখি কি বলে তারপর ইকবাল ভাই দেখি কি বলে ওই যে একটা রফাতফা হয়ে যাব আশাবদী ভাই মাছটা কিভাবে ধরা হয়েছে মাছ সাইডা কোন আদালে মাইতে পাইছে কোন আদালে আপনার এলাকায় না হ্যাঁ আমার এলাকা দয়কান্দার এলাকা 9,000 এর দয়কান্দার এলাকা থেকে মাছটা আসছে কোন জালে পাওয়া কত দিলেন শেষ ইকবাল ভাই 8,200 দেখি আশাবদী ভাই কি কয় 8,500 ভাই 8,500 আপনি খুশি তো হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইকবাল ভাই মাছ ধরা হ্যাঁ খেলা হবে হ্যাঁ খেলা হয় বিশাল আকৃতির মাছ 8,500 টাকা দিয়ে কিনে নিলেন ইকবাল ভাই ওনার ইয়েতে মাছটা নিয়ে আসলেন ইকবাল ভাই এখন মাছটা প্রতি বছরই উনি বৃহৎ এক মাছ কিনেন মেঘনা নদীতে মাছটা নিয়ে আসলেন মাছটা এখন জেটিতে আছে আপনারা দেখছেন পিছনে বিশাল মেঘনা নদী মাছটা জেটিতে আছে এই মাছটা এখন জিয়াবেন সোজা হয়ে গেছে ইকবাল ভাই মাছটা পানিতে রাখার কারণ কি মাছটা ভাই জিয়ায় রাখবো মাছটা দিব আমার এক বছরে বুঝছেন
বছরে দিমু বছরে আমারে কইছে ইকবাল ভাই বড় মাছ হইলে আমারে দিবেন আপনি আমি হ্যাঁ ম্যাংরা নদীর মাছ আমার বছরে এটা দিমু বুঝছেন এটা ওজন হইছে কি আপনি 16 কেজি 16 কেজি হ্যাঁ তো আপনি খুশি তো কিনা আমি খুশি মানে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আচ্ছা আচ্ছা উনি মাছটা এখানে জীবন রাখবেন কারণ মাছটা এখানে যেটা থাকবে এটা একটা সুবর্ণ সুযোগ ম্যাংরা নদীর কাছে মাছ কেনার এটা হাই রেট কইছে এটা দিবা ভাববে বললাম 400 যাইছে 600 করে 400 যাইছে হ্যাঁ না না প্রিয় দর্শক এখানে কিছু আড়ি মাছ দেখতে পাচ্ছি বেশ বড় ধরনের রাইট দুইটা বেশ বড় আর দুইটা একটু ছোট এগুলো বিক্রির জন্য চলে আসছে আড়তে আর একটা চিত্র মতো চলে আসলো মেঘনা নদীর সোপের মাছ একটু আগে আসছে এগুলো এক ক্রেতা কিনে নিয়েছেন বাবা এটা দামের ব্যাপারে ধারণা আছে বাবা উনি মাছগুলো গুছাচ্ছেন এগুলো ঢাকা যাবে না আসলে ওনারা ঢাকার পাইকার উনি জানে না দামটা সংগ্রহে আরো মাছ চলে আসছে প্রিয় দর্শক মাছগুলো উনি কিনেছেন এখন এগুলো গুছাচ্ছেন উনি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবেন মাছগুলো একবারে তাজা জীবন্ত অসাধারণ সুন্দর মাছ যেহেতু মাছগুলো ওনারা দেশের বাইরে পাঠাবেন সেই হিসাবে মাছগুলো খুব সূক্ষ্মভাবে দেখে যাতে কোয়ালিটিটা মেনটেন করা যায় প্রিয় দর্শক আমি আছি বোদ্দার বাজার মৎস্য আড়তে এখানে যে সমস্ত মাছগুলো বাইরে পাঠানো হয় সেগুলো আছে অনেকটা বাছাই চলছে 600 দিবেন
لا 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 لا